অভিনন্দন সকলকে আমাদের কম্পিউটার ব্লক চ্যানেলের তরফ থেকে। বন্ধুরা, আজকে আমরা জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে আজকে নতুন একটা নোটিফিকেশন পাবলিশ হয়েছে, সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কি পোস্টপোন করা হয়েছে সেটাও আমরা তুলে ধরব। তার আগে বলে নিই, আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যেটা সবচেয়ে বেশি কমেন্ট এসছে সেটা হচ্ছে কি, আদারের সুপারভাইজারি অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা করতে চাইছেন। আদারের সুপারভাইজার জন্য আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করুন বা ইমেলে আপনি ডকুমেন্ট সেন্ড করুন, তবে হচ্ছে কি আপনাকে মনে রাখতে হবে যে এই আদার সুপারভাইজারের জন্য আপনি কিন্তু কোনো প্রকার টাকা পেমেন্ট করতে যাবেন না। যদি আপনাকে প্রলোভন দেখানো হয় যে এত টাকার দিলে আপনি জবটা পেয়ে যাবেন, সেক্ষেত্রে বলবো আপনারা সম্পূর্ণ সচেতনভাবে সেটাকে ডিল করবেন এবং আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত অভিমতের উপর নির্ভর করবে। আমাদের চ্যানেল থেকে শুধু আপনাদেরকে সাজেশন দিতে পারে যে আবেদন করতে গেলে, এবং আপনি আবেদন করুন, এক্সাম দিন, পাশ করুন, বাট জবের ব্যাপারে সেটা আপনারা সম্পূর্ণ সচেতনভাবে ডিসিশনটা নিতে যাবেন। আজকে আমরা আলোচনা করব যে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড থেকে নতুন একটা নোটিফিকেশন আজকে পাবলিশ হয়েছে যে কিছু একটা নিয়োগ অনলাইন অ্যাপ্লিকেশন করা শুরু হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপোন করা হয়েছে। এই ভিডিওর মধ্যে আমরা সেই বিষয়ে আলোচনা করব। এখন চলে যাব আমরা সেই নোটিফিকেশনও পাতায়, দেখে নেব সেই নোটিফিকেশনের মধ্যে ডিটেলস কী কী দেওয়া হয়েছে। বন্ধুরা, সেই নোটিফিকেশনটা যেটা 28 ডিসেম্বর 2020 মানে আজকেই পাবলিশ করা হয়েছে, এর মধ্যে ক্লিয়ারলি বলা হয়েছে, দেখুন, দিস ইজ টু ইনফর্ম অল দ্য ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস দ্যাট দ্য অনলাইন ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর এবং জুনিয়র অপারেটর পাম্প হ্যাজ বিন পোস্টপন্ডেড টিল ফার্দার নোটিস। তার মানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে, তবে আমাদের চ্যানেল থেকে যখন ভিডিও আপলোড করা হয়েছিল তার পরবর্তী সময়ে আমরা কিন্তু তাদের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের প্রতিনিধি চেক করেছিলাম যে এই সংক্রান্ত বিষয়ে ডিটেলস কোয়ালিফিকেশন বিষয়ে আলোচনা করা হবে, বাট ফাইনালে কিন্তু এই নোটিশটা যেটা আসলো এর মধ্যে ডিটেলসে বলা হয়েছে যে এই যে পোস্টগুলি বেরোনোর কথা ছিল, এগ্রি অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র মাল্টিটাস্কিং অপারেটর এবং জুনিয়র অপারেটর পাম্প, এগুলি কিন্তু পোস্টপোন করে দেওয়া হয়েছে এবং ফিউচারে তারা নোটিশ আবারও জারি করবে, সরকারের উপর নির্ভর করবে এবং অথরিটি এবং তারাই ডিসিশনের একমাত্র হায়ার অথরিটি তারাই ডিসিশন নেবে যেটা কখন চালু হবে। এক্ষেত্রে সকল ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত ক্যান্ডিডেটরা এই এগ্রি অ্যাসিস্ট, জুনিয়র অপারেটর অথবা পাম্প যেটা আছে এর জন্য অপেক্ষা করে আসছিল, তাদেরকে সম্পূর্ণ নিরাশ হতে হচ্ছে, কারণ হচ্ছে এই নোটিফিকেশনটা কিন্তু ফিউচারের জন্য ওয়েট করতে, মানে এখন আপনি এর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন না, ক্লিয়ারলি বলা দেওয়া হয়েছে। আপনার নিজেরও আমাদের ভিডিও ডেসক্রিপশনতে সেটা নিয়ে চেক করতে পারেন। এখন আমরা অনলাইন পোর্টালে যাব, কিছু একটা বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা বন্ধুরা আবারও চলে এসেছি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, তাদের পোর্টালের মধ্যে। এখন আমি যেটা করে রেখেছি, আমি কিন্তু একটা লগ ইন করে রেখেছি। এক্ষেত্রে অনেক ক্যান্ডিডেটদের মনে প্রশ্ন ছিল যে আপনাদের যদি MTS চালু হয়, যার মধ্যে শিক্ষাগত যোগ্যতা 5% এবং 8% ছিল, সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। আপনারা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে চান আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারেন, এবং এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট LDC মধ্যে অ্যাপ্লিকেশন করেছিলেন তারা জাস্ট সেই ID এবং পাসওয়ার্ডের সংযোগে ঢুকে আপনি সেই MTS জন্য অ্যাপ্লিকেশন করতে পারুন, এই অ্যাপ্লাইয়ের মধ্যে ক্লিক করবেন, বাকি যেরকম ছিল সেই প্রসেসে আপনি সেই অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবেন। বাট প্রশ্নটা হচ্ছে যে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের মধ্যে কিছু মিস্টেক হয়েছে, যেমন পেমেন্ট সংক্রান্ত বিষয়ে, নয়তোবা আপনাদের কোনো নেমের মিস্টেক হয়েছে, তো সেক্ষেত্রে আপনারা এখানে টেকনিক্যাল ফোন নাম্বার রয়েছে, এই সেই ফোন নাম্বারে ফোন করে আপনারা টাইম দেওয়া হয়েছে সকাল 10:30 শুরু করে 5টার মধ্যে ফোন করবেন, ওয়ার্কিং ডেসে আপনার সেই প্রবলেমগুলি তুলে ধরতে পারেন। তবে এক্ষেত্রে আপনার টেনশনে কিছু নেই, কন্ট্যাক্ট নাম্বার আছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই এর সলিউশন পাবেন। বন্ধুরা, আমরা তাহলে যে বিষয়টা আর তুলে ধরলাম সেটা হচ্ছে কি, ত্রিপুরা রাজ্যের মধ্যে থেকে যে আজকে নতুন একটা নোটিফিকেশন, নিউগের পোস্টপোন্ডে যে নোটিফিকেশন বেরিয়েছিল তার প্রত্যেকটা বিষয় তুলে ধরছি আপনাদের মতো করে। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করবেন। যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। ঠিক আছে, দেখা আগাম ভিডিওতে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।